আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ দেশে আবারও করোনা ভাইরাস শনাক্তের রেকর্ড ভেঙেছে গত চব্বিশ ঘন্টায় সতেরো হাজার দুশো নমুনা পরীক্ষা করে নতুন করে চার হাজার আট জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে মোট শনাক্ত আটানব্বই হাজার চারশো জন এছাড়া মৃত্যু হয়েছে আরও তেতাল্লিশ জনের এ নিয়ে মারা গেলেন এক হাজার তিনশো জন স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় আক্রান্তের পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মানুষের মৃত্যুর সংখ্যা রোজই বাড়ছে সকাল থেকে সারা দেশে এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুধু কুমিল্লাতেই মারা গেছে জন এর মধ্যে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ছয় জনের একজন মারা গেছে করোনায় নারায়ণগঞ্জে করোনা ভাইরাস প্রাণ গেছে দুজনের নতুন শনাক্ত হয়েছেন একশো জন। উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক নুরুল হক সেখানে নতুন আক্রান্তের সংখ্যা একশো জন একইভাবে নোয়াখালীতে করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে থেকে দুজন মারা গেছেন। নতুন জন। খুলনায় তিনজন মৃত্যু ও আরও পঞ্চাশ জন করোনা পজিটিভ হয়েছেন বগুড়ায় ও সিলেটে মারা গেছেন দুজন এদিকে ফেনীতে প্রাণ গেছে তিনজনের রাঙ্গামাটিতেও দুজনের মৃত্যু হয়েছে এছাড়া ডাক্তার পুলিশ ও আনসার সহ নতুন শনাক্ত হয়ে জন বান্দরবানে এক মাছ বিক্রেতা বরিশাল ও জামালপুরে আবারও দুজন মারা গেছেন বরিশাল বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন বত্রিশ জন জামালপুরের মাদারগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত এক নারী পোশাক কর্মীর মৃত্যুর পর গতরাতে তার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেছে করোনাভাইরাস শনাক্ত গণস্বাস্থ্যে কেন্দ্রের উদ্ভাবিত কীট কার্যকর নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এ কিটে মাত্র এগারো থেকে চল্লিশ ভাগ রোগীর ক্ষেত্রে করোনা শনাক্ত হওয়া সম্ভব বলেও জানান তিনি রাজধানীর বিএসএমএমইউতে এক ব্রিফিংয়ে দুপুরে তিনি কথা জানান এর আগে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য উদ্ভাবিত কীট কার্যকর কিনা তা পরীক্ষার জন্য জমা দেয় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার সঞ্চরণশীল মেঘমালা তৈরি হচ্ছে এ কারণে উত্তর বঙ্গোপসাগর সহ বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে হিমালয় অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্তে রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় এক অপরকে দোষছে ভারত ও চীন নয়াদিল্লির অভিযোগ সীমান্তের স্থিতিশীলতা নষ্ট করেছে চীনা সেনারা তবে দাবি লাদাখে গতকাল চীনা সৈন্যদের উপর ভারতীয় সেনারায় প্রথম হামলা করে যদিও এতে গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি দুপক্ষের মধ্যে পাথর ও লাঠিসোটা দিয়ে ওই সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন সহ অন্তত বিশ জওয়ান নিহত হয় গুরুতর আহত হয় আর চারজন এতে চীনের পঁয়তাল্লিশ সদস্য হতাহত হয়েছে বলেও দাবি করেছে ভারত তবে নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছুই জানায়নি বেজিং ওই অঞ্চলের বিগত প্রায় পাঁচ দশকের মধ্যে এই প্রথম এমন রক্তাক্ত ঘটনার ঘটনা ঘটলো তবে অবস্থায় দুপক্ষের ধৈর্য ধরার সর্বোচ্চ চেষ্টার আহ্বান জানিয়েছে জাতিসংঘ এদিকে চীন ভারত সীমান্ত দ্বন্দ্বের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে